আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিন্নধর্মী একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের বরফি বা সন্দেশ। এই বরফিটা ডিম ছাড়াও ঘরে থাকা আরও সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। কারণ এভাবে আপনি বরফিটা তৈরি করলে কাউকে না বললে কেউ বুঝতে পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা। তো আশা করছি আজকের এই বরফি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ডিমের বরফি বা সন্দেশ তৈরি করে নেওয়ার জন্য এখানে বেশ বড় সাইজের একটা প্যান নিয়েছি। এক এক করে এখানে আটটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাইজটা খুব ছোট হওয়ার কারণে এখানে আটটা ডিম দিয়ে আমি বরফিটা তৈরি করছি। এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি, বা চাইলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, বরফি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য। এখন ঘি এবং তেল দুটো একসঙ্গে মিশিয়ে আমি হাফ কাপ করে নিয়েছি। তো দিয়ে দিলাম এক কাপ, অর্থাৎ এখানে হাফ কাপ ঘি এবং হাফ কাপ তেল আমি দিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে চেষ্টা করবেন ডিম এবং চিনি সব কিছু আসলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে, কারণ চিনির যেন কোনো ধরনের দানাদার ভাব না থাকে। তো সেটা লক্ষ্য রেখে এখানে সমস্ত উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এখানে বেশ কিছুক্ষণ ধরে আমি সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো বরফির জন্য মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা চলে যাচ্ছি রান্না করতে। প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এই পর্যায়ে লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে বরফিটা তৈরি করতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনো মতে বাড়ানো যাবে না, যেহেতু এখানে ডিম দিয়ে বরফিটা তৈরি করছি সেক্ষেত্রে চুলার তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ চুলার আঁচটা বাড়িয়ে যদি আপনারা এখানে বরফিটা তৈরি করতে যান, সেক্ষেত্রে দেখবেন যে এটা অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে, অর্থাৎ বরফিটা তৈরি করার পর সেটা আর বরফির শেপ দেওয়া যাচ্ছে না। চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে বরফির মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখুন, এই পর্যায়ে বরফির মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে, অর্থাৎ এটা অনেকটা ঘি তৈরি করার সময় যে একটা দানাদার ভাব চলে আসে সেই রকম চলে আসবে এই পর্যায়ে। তো বরফির এখানে কালারটা আরও একটু ডিপ করার জন্য সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। ফুড কালারটা আসলে অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়েছি, এতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। বরফির মিশ্রণটা এই পর্যায়ে আরও একটু ঘন হওয়ার কারণে হ্যান্ড হুইস্ক দিয়ে এটা আর মেশানো যাচ্ছে না। তো এখন একটা স্প্যাচুলার সাহায্যে বরফিটাকে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। বরফির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর যে পাত্রে বরফিটা আমরা সেট হতে দিব সেই পাত্রে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি। আসলে ঘিটা ব্রাশ করার দরকার হয় না, যেহেতু বরফি তৈরিতে আমরা অলরেডি ঘি দিয়েছি। এখন বরফির মিশ্রণটা ট্রেতে ঢেলে নিচ্ছি। বরফির এই মিশ্রণটা দেখতে কিন্তু এই পর্যায়ে অনেকটা মিহিদানার মতো মনে হচ্ছে। তো বরফির মিশ্রণটা ট্রেতে নিয়ে নেওয়ার পর এখন ওপরটা একটু সমান করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু করতে হবে যখন বরফির এই মিশ্রণটা অনেক বেশি গরম থাকবে, অর্থাৎ গরম থাকতে এটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে এটা একটু শক্ত হয়ে যাবে। তো গরম থাকতে বরফির ওপরের অংশটা একটু ভালোভাবে সমান করে নিয়ে 10 মিনিটের জন্য ওয়েট করতে হবে। 10 মিনিট পর এখন বরফিটা একটু কেটে নিচ্ছি। যেহেতু বরফিটা রেস্টে রাখার পর এটা অনেকটা শক্ত হয়ে যাবে, তো প্রাথমিক পর্যায়ে এটা একটু দাগ টেনে কেটে নিতে হবে। এতে করে বরফিটা যখন ভালোভাবে সেট হয়ে যাবে তো বরফিটা কেটে তুলে নিতে বেশ সুবিধা হবে।
আমি আমার পছন্দ মতো শেপে এখানে বরফিগুলো দাগ টেনে কেটে নেওয়ার পর এখন এটা রেস্টে রেখে দিব 3 ঘন্টার জন্য। তবে সবথেকে বেশি ভালো হয় যদি এটা নরমাল ফ্রিজে রেস্টে রাখা যায়, কারণ নরমাল ফ্রিজে এটা রেস্টে রাখলে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। নরমাল ফ্রিজে 3 ঘন্টার জন্য এটা আমি সেট হতে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর এটা নরমাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আর এই পর্যায়ে বরফিটা বেশ ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো আবার একটু দাগ টেনে এটা কেটে নিয়েছি, তারপর আমি বরফিটা এক এক করে তুলে নিয়েছি। আপনারা চাইলে বরফিগুলো এভাবেও কেটে নিতে পারেন, আবার চাইলে বরফিগুলো যে কোনো ধরনের সাজ দিয়ে সুন্দর একটা ডিজাইন করে তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে একটু বরফি আমি ভেঙে দেখাচ্ছি। এই বরফিটা আসলে শুধু দেখতে নয়, খেতে আসলে অনেক মজার হয়ে থাকে। তারপর সবথেকে বড় কথা হচ্ছে এই বরফিটা তৈরি করার পর কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা। যদি রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।